থ্রি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি প্যারামিটার লিস্ট নিয়ে আলোচনা করব। প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট হলো যে একটা ফাংশন মূলত কি ইনপুট নিবে সেটার উপর। ফাংশন ইনপুট নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমি বাহির থেকে যে জিনিসগুলো নিয়ন্ত্রণ করব সেই জিনিসগুলো, যেমন আমি ধরলাম একটা ফাংশন যেটা কোনো কিছু রিটার্ন করবে না ভয়ে, প্রিন্ট ফাংশন, প্রিন্ট কিন্তু প্রিন্টএফ না, এবং ধরে নিলাম এই ফাংশনের কাজ হচ্ছে দুটো ভেরিয়েবল এ আর বি এর যোগফল নির্ণয় করা, নির্ণয় করা, প্রিন্ট করা। সো আমি এখানে প্রিন্টএফ ফাংশন ইউজ করবো, পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন কমা এ প্লাস বি, এ আর বি এর যোগফল নির্ণয় করবে, এবং এই এ আর বি আমরা এই মেইন ফাংশন থেকে নেব। মেইন ফাংশন থেকে আমরা এ আর বি এর মান এখানে দেব এবং এই ফাংশনে সেটা প্রিন্ট করবে। সো সেই কাজটা করার জন্য এই এ আর বি এ দুটো ভেরিয়েবলকে অফকোর্স এখানে ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার এ কমা বি ডিক্লেয়ার করতে হবে, এবং এ আর বি এর মান এই মেইন ফাংশন থেকে নিয়ে আসতে হবে। এই মেইন ফাংশন থেকে কিভাবে নিয়ে আসবো সেটার জন্য যা করা হয় যে এখানে আমি ইন্টিজার এ কমা ইন্টিজার বি দেব, তাহলে কি হলো এ আর বি পেয়ে গেলাম এবং এ আর বি যোগফল নির্ণয় করা হবে। এবং মেইন ফাংশনে আসে আমাকে ফাংশনটা যেভাবে কল করতে হবে সেটা হলো প্রিন্ট, প্রিন্ট দেওয়ার পরে এ আর বি এর মান দিতে হবে তাহলে 5,6, এবং সেটা সিরিয়ালে দিতে হবে। সিরিয়াল মানে কি ক্রমান্বয়ে দিতে হবে, তাহলে আমরা 5 আর 6 এর যোগফল এখানে প্রিন্ট করবে। প্রিন্ট 5 আর 6 যখন আমরা কল করলাম তখন এই ফাংশনটা কল করলে এটাকে এটা কোনো কিছু রিটার্ন করবে না, সেজন্য আমরা কোনো কিছুর মধ্যে এখানে মানটা রাখিনি। প্রিন্ট এ বি, তাহলে এ এর মান হয়ে গেল 5, বি মান 6 হয়ে গেল। এই ফাংশনটা কিভাবে কাজ করে, এর ভিতরে মনে করুন যে ইন্টিজার এ ইকাল টু 5, ইন্টিজার বি ইকাল টু 6 এইভাবে ডিক্লেয়ার হয়ে গেল। অর্থাৎ এ এর মানটা হয়ে গেল এখন 5, বি এর মানটা হয়ে গেল 6, এবং প্রিন্ট করলো 5 প্লাস 6 ইকাল টু 11, রান করি প্রোগ্রামটা 11, পারফেক্ট। এটা নিয়ে স্পিন করা। এখন আমরা যদি ভাবি যে এ আর বি এর যোগফল রিটার্ন করবো তাহলে কি করব, তাহলে তো খুব সহজ কাজ, এখানে আমরা ইন্টিজার লিখে দেবো এবং এখানে আমরা রিটার্ন লিখে দেবো, রিটার্ন এ প্লাস বি। এবং আমরা যদি এখন প্রিন্ট করতে যাই তাহলে জাস্ট একটা প্রিন্টএফ পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন কমা প্রিন্ট 5,6। একটা বিষয় লক্ষ্য করুন, যখন আমরা এই প্রিন্টটা দিব না, এখন যদি ফাংশন আমরা কল করি তাহলে আমরা কোনো প্রকার আউটপুট পাচ্ছি না। আউটপুট কেন পাচ্ছি না, কারণ আমরা এখানে কোনো কিছু প্রিন্ট করে নিই ফাংশনের মধ্যে, 11 কিন্তু এই জন্য এখানে আউটপুট আসছে না। কিন্তু আমরা যখন এই ফাংশনটাকে প্রিন্ট করব তখন কিন্তু আমরা আউটপুটটা পাবো, এই যে 11 আউটপুট পেলাম। এটা কেন হলো, এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে প্রিন্ট করেছি সেটা রিটার্ন করবে ইন্টিজার টাইপে, এবং পার্সেন্ট ডি দিয়ে আমরা ইন্টিজার টাইপের মান প্রিন্ট করি, এবং আমরা পার্সেন্ট ডি দিয়ে কি প্রিন্ট করবো সেটা হচ্ছে তার পরে বলে দিতে হয়, এবং প্রিন্ট 5,6 এর মানটা আমরা প্রিন্ট করবো। প্রিন্ট 5,6 এর মান কত, মান হচ্ছে একটা ইন্টিজার মান, এবং এই ইন্টিজার মানটা হচ্ছে এ প্লাস বি আমরা যে দূরে দিব যোগ ফোর, মানে 5,6, 11, 11 সে এখানে, তাই এখানে 11 প্রিন্ট করা হয়েছে। এটাই হচ্ছে প্রিন্টের কাজ, সরি এটা হচ্ছে যে প্যারামিটার লিস্টের কাজ, যে আমি এখান থেকে মেইন ফাংশন থেকে পাস করতে পারি সেই মানগুলো।
এবং এটা নিয়ে আমরা পরে বিভিন্ন রকমের কাজও করতে পারি, শুধুমাত্র যোগ না, বিয়োগ, গুণফল, যা কিছু করার সেটা আমরা করতে পারবো। এবং এটাই হচ্ছে যে প্যারামিটার লিস্টের কাজ। প্যারামিটার একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে, যতগুলো খুশি আপনারা ততগুলো দিতে পারেন, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। যতগুলো আপনার দরকার হয় ঠিক আপনি ততগুলো ইউজ করবেন। প্যারামিটার আমরা বিভিন্ন রকম ইউজ করি, যেমন আমরা স্কোয়াড ফাংশন যদি ইউজ করি ম্যাথড এইচ এর, হয়তো এর মধ্যে আমরা ইউজ করিনি, তো ভবিষ্যতে এগুলো আমরা করব, সেই ক্ষেত্রে দেখাবো। তো আজকে আমি এই প্যারামিটার ইউজ করে একটা ফাংশন তৈরি করব, সেটা হচ্ছে যে মাল্টিপল ফাংশন। মাল্টিপল ফাংশনটা কি, যেমন সরি মাল্টিপল না, পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনে হবে কি, যে আমরা যদি লিখি 2 to the power 5 বা 2 to the power 3 8, তাহলে আমরা 2 3 ইনপুট হিসেবে দেবো, পাওয়ার 2 3 দিয়ে আমরা করব। যেমন আমরা এখানে শুধুমাত্র ইন্টিজার আনসার নিচ্ছি, এবং আমরা নেব আনসার ইকাল টু POWER 2,3 নিব। তার মানে এই ফাংশনে দ্বারা বোঝাবে যে এই ফাংশন রিটার্ন করবে আমরা যত নিব তার এত পাওয়ার, 2 to the power 3, এবং আমরা এখানে আনসারটা প্রিন্ট করব, তাহলে এখানে 8 প্রিন্ট করবে। এই ফাংশনটা তৈরি করার জন্য যা যা করার লাগে আমরা সেটা করব এখন। তো পাওয়ার ফাংশন কি, খুব সহজ একটা ফাংশন। 2 to the power 3 মানে কি, 3টা 2 গুণ, এই কাজটা করলেই হবে। সো এখন আমরা কি করবো, প্রথমে এই ফাংশনটা রিটার্ন করবে ইন্টিজার, ইন্টিজার নিলাম, ফাংশনের নাম দিলাম পাওয়ার, এবং দেখুন এটা দুটো ইন্টিজার ইনপুট নেবে, সো ইন্টিজার এ কমা ইন্টিজার বি নিলাম। সো মূল যে ব্যাপারটা, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এমন ভেরিয়েবলের নাম হওয়া উচিত যেটা সবাই বুঝতে পারে। তো প্রথমটা আমি নিচ্ছি ইন্টিজার এন, এবং পরেরটা নিচ্ছি পাও, মানে এন এর পাওয়ার এত। সো এখন আমরা কি করব, জাস্ট একটা লুপ চালাবো যে পাওয়ার সংখ্যক হবে, কিন্তু তার আগে আমাদেরকে একটা মাল্টি নিতে হবে, ইন্টিজার এম ইউ এল কমা আই, কিন্তু নিলাম মাল্টি মানে আমরা 1 করে দেবো, কেন করে দেবো সেটা এখন লক্ষ্য করবো। দেখুন 4 i = 1 i < = pow i++, এই কাজটা করলাম কেন, এই কাজটা করলাম যে i মান 1 থেকে পাওয়ার পর্যন্ত যাবে, এবং প্রতিবারই মাল ইকুয়াল টু মাল্টিপল ইনটু n, প্রতিবারই n গুণ হবে। তার মানে পাওয়ার মান যদি 3 হয় তার মানে 3 বার লুপটা ঘুরবে, 3টা n গুণ হবে, এবং আমি এরপরে যে রিটার্ন করবো মাল। এই কাজটা করলে আমরা পাওয়ার ফাংশনটা মোটামুটি তৈরি করে ফেললাম, এবং এই ফাংশনটা আমরা এখন রান করব, রান করে দেখবো যে আমরা a পেয়ে গেছি। দেখুন আমরা রিটার্ন করেছি মাল, তার মানে গড়া ফাংশনটার মান কত হবে, এই মালের মান যত হবে, মাল মানে মাল্টিপল এখানে বোঝাচ্ছি, এমইউএলটি দিলাম, সমস্যা নেই মাল্টি। সো এখন যদি আমরা 3 to the power 3 প্রিন্ট করতে চাই তাহলে কত আসবে সেটা এখানে দেখতে পারি, 27 2 to the power 10, অনেক বড় একটা মান, না অনেক বড় না, 1024 মাত্র, 1024। এইভাবে আমরা পাওয়ার ফাংশন করতে পারি, যে এইভাবে আমরা একটা যত খুশি পাওয়ার বের করতে পারি। সো এটা হচ্ছে যে আসলে বুঝতে চাইলাম যে রিটার্নের কাজটা কিরকম করে করতেছে, এবং রিটার্ন করা মানে কিন্তু প্রিন্ট করা না, আবার বলি, এবং এই প্যারামিটারগুলো আমরা কী হিসেবে নিব সেটার উপর নির্ভর করতেছে, এবং রিটার্ন টাইপের উপর নির্ভর করতেছে। খুব ছোট্ট একটা ফাংশন, এবং এরকম আপনারা আরও বেশ কয়েকটা ফাংশন তৈরি করবেন,
আপনার যখন যে ফাংশনটা মনে আসবে সেই ফাংশনটা, কারণ ফাংশন তৈরি করে কাজ করার প্র্যাকটিস করা উচিত। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।